পারবো না তোমায় আমি বিদায় করব জানো মা কি করবে বাবা তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে এই রাজপ্রাসাদ ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে তোমাদের সকলকে ছেড়ে সকলকে ছেড়ে হ্যাঁ আমি চিরদিনের মতো চিরদিন আমি চলে যাব মা বাউরে মাকে ছেড়ে আজ যাবি রে কোথায় Oh,
মাগো আমি তোমার কোন কথা শুনবো না মা একবারের জন্য তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা এখন তো তুমি মনব্রত যাওয়ার ও তুমি আমন করে কেদো না গো তোমার চোখের জলে চালারি পা পিছালে হয়ে যা তোমার চোখের জলে চালারি পা পিছালে হয়ে যা রোমন করে কেঁদে না গো তোমার চোখের জলে চালারি পা পিছালে আসিব তোমার করে সাজের বেলায় তুলসী তলাতে রোদের জেলে যেখান হতে আসিব গো বসিব তোমার করে কি সাজের বেলায় তুলসী তলায় দিতে তোমার কোলে তুমি এমন করে চোখের জল ফেলে আমার চলার পথ কেন পিছল করছো মা আমি তো তোমার কথা দিচ্ছি মা এক সপ্তাহের মধ্যে মনোবদ্ধ সঙ্গ করে আমার তোমার কোলে বসে মা মা বলে ডাকবো শ্রীরামচন্দ্র গিয়েছিল 14 বছরের জন্য বনবাসে তাই কৌশল রানী কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছিল মা আমি তো যাবো একটি সপ্তাহের জন্য এক সপ্তাহের মধ্যে মনোবদ্ধ সঙ্গ করে আবার তো তোমার কোলে বসে আমি মা মা বলে ডাকবো আমাকে হাসি মুখে বিদায় দাও না মা আমার চোখের জলে ফেলে তোমার চলার পথ আমি পিছল করবো না বাবা আমি জানি মায়ের বাধা তুমি মানবি না বাবা না মা না তাই তো আজ আমি সমস্ত দুঃখ কষ্ট আমার ভেঙে যে বাবুকে চেপে ধরে রেখে আমি তোমাকে তোমার মুখ থেকে কথাটি শোনাচ্ছিল আমি অধীর আগ্রহে বসেছিলাম গো জননী কথায় বলে পিতা সর্ব পিতা ধর্ম পিতরি পিতি মাপন দেবে হন্তে সর্ব দেবতা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গ আদবি গরিয়সি জননী আমার তুমি আমার কাছে স্বর্গের থেকে বড় মা তুমি যদি হাসি মুখে বিদায় না দাও তাহলে আমার মনের আশা কোনো দিনের জন্য পূরণ হবে না মা তাই যাওয়ার সময় তুমি আমাকে এই আশীর্বাদটুকু করো মা যে মন আশা নিয়ে যাচ্ছি মনব্রতে সেই মন আশা পূরণ করে ফিরে আসতে পারে যেন আমি তোমারই কাছে মা আর কেতো না মা আর কেতো না আমি তোমার কথা দিয়ে যাচ্ছি মা এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আবার তোমার আমি মা মা বলি ডাকবো মা গো আমি আসি মা আসি আমার আমার শোনো মা হ্যালো কিন্তা উপস্থিত
দর্শক মণ্ডলী এবং আমার মনসভার্থের মায়ের ভক্ত মণ্ডলীরা, জয়দেবপল দীপক খায়ের জ্যেষ্ঠ পুত্র পিন্টু খা লক্ষিন্দর অর্থাৎ ইন্দোর লক্ষিন্দরের ভূমিকায় সন্তুষ্ট হইয়া 85 টাকা দান করছেন। সবাই মিলে জয় জয় মা মনসা ধ্যান করে একবার হরে হরে বলে। এসেছি অনেকখানি রাস্তা হাঁটতে হাঁটতে আসছি, কিন্তু সামনে কোনো বাজার দেখতে পাচ্ছি না। জল পিপাসায় আমার কোনো কণ্ঠস্বর আটকে আসছে না। না যাই হোক, ওই তো কিছু লোক বসে আছে, আমি জিজ্ঞাসা করে দেখি। বলি ও দাদা। বলো। বলছি তোমাদের এখানে কোনো বাজার নেই? বাজার আগে ছিল, এখন নেই। আগে ছিল, এখন নেই কেন দাদা? মালিক করোনা হয়ে মারা গেছে। ও, মালিক মারা গেছে তাই বাজারটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা দাদা, আমি যদি কিছু টাকা দিই আবার নতুন করে এই বাজারটা সাজানো যাবে কি? কি বললে? আমি যদি কিছু টাকা দিই নতুন করে এই বাজারটা সাজানো যাবে কি? তোমার শরীর খারাপ হয়ে গেছে কেন দাদা? মনে হয় কোনো পাসপত্র খারাপ হয়ে গেছে। আরে কি হয়েছে বলো? কারণ হলে এত বড় রিস্ক নাও কি করে? বলছি ও দাদা, আগে বলো বাজার বসানো যাবে কিনা। অনেক টাকার দরকার। ও দাদা, টাকা যা লাগে আমি দেবো দাদা। আমি আসছি চম্পকনগর থেকে, আমি রাজার ছেলে দাদা, যত টাকা লাগে আমি সব দেবো। আগে বলো বাজার বসানো যাবে? টাকা দিলে হবে। বেশ, আচ্ছা দাদা, এই বাজারটা বসাতে গেলে কত টাকা লাগতে পারে? 2-5 হাজার কোটি টাকা লাগতে পারে। টাকা যা লাগে আমি দেবো দাদা। যেহেতু এখানে বাজার ছিল নিশ্চয়ই দোকানদার অবশ্যই আছে। আচ্ছা তো, আচ্ছা দাদা বলো, আমি জিজ্ঞাসা করে দেখি কে কি দোকান দেয়। ঠিক আছে, তাহলে এইসব ভাঙা ছিল ঘরগুলো আগে সব বাজার ছিল দোকানদার? হ্যাঁ দাদা, এইসব দোকানদার সব বসে আছে এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলি ও দাদা, বলছি একটা দোকান দেবে? আরে কেন, কি হয়েছে বলবে তো? বলছি ও দাদা, চিন্তা করতে হবে না, আমি টাকা দেবো। তাহলে কি সে দোকান করবে? আচ্ছা, তাহলে কত টাকা দিতে হবে? বেশ, দেওয়া যাবে। বলি ও দাদা, হ্যাঁ বলছি একটা দোকান দেবে? ইচ্ছা আছে। তা কিসের দোকান দাদা? ও আচ্ছা, কিসের দোকান? হ্যাঁ, পানের দোকান দেবে, ভালো। কত টাকা দিতে হবে? 5,000 টাকা দিলে হবে? বেশ, দেওয়া যাবে। আমি অনেকক্ষণ ধরে অনেক দোকানদার দেখছি, কিন্তু মনের মতো দোকানদার আমি পাই না। যাই হোক, এদিকে তো কিছু লোক বসে আছে, জিজ্ঞাসা করি। বলি ও দাদা, বলছি একটা দোকান দেবে? ইচ্ছা আছে। তাহলে কি সে দোকান বলো? বলি ও দাদা, তোমার কথা বুঝতে পারলো না, কি টিপিয়ে দেবে দাদা? ও, ফুচকার দোকান দেবে, কত টাকা দিতে হবে? 1,000 টাকা দিলে হবে? বেশ, দেওয়া যাবে। আমি অনেকক্ষণ ধরে অনেক দোকানদার দেখছি, কিন্তু মনের মতো দোকান আমি একটিও পাইনি। যাই হোক, এদিকে তো আরো কিছু লোক আছে, জিজ্ঞাসা করি। বলি ও দাদা, বলে বলছাটা দোকান দেবে? ও, সবে আমার কথা মনে পড়েছে। আচ্ছা দাদা, একদিকে তো জিজ্ঞাসা করে করে আসছি। আচ্ছা আচ্ছা, বলো তুমি দোকান দেবে কিনা? একটা না, খান্তিনিক চারিক দেবো, খাও পাচ্ছি তো। 3-4টে দোকান দেবে? ওই শরীরে টানবে কি? ভালো টানছে, আরো টানবে। তাই তা কি কি দোকান দেবে? প্রথমে ছাল ছাল লবণ দেবো। শোনো 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 শোনো, তোমাকে নয়, তোমাকে নয়। তবে তুমি একটা দোকানদারের মালিক, তোমাকে দেওয়া যায়? তুমি তো বললে ছাল ছাড়ি লবণ। আমি শশার ছাল ছাড়ি লবণ দিয়ে দেবো গরমের সময়। ও, শশার ছাল ছাড়িয়ে লবণ দেবে? আমি ভাবলাম আমি নতুন এসেছি, কি বলতে কি বলে ফেলেছি, আমার মনে ছাড়িয়ে লবণ দেবে। বেশ, তাহলে দাদা আর কি দোকান দেবে বলো? 1 নম্বর হলো, 2 নম্বর শান্তির ঘরে অশান্তি বাজিয়ে দেবো। বলিও দাদা, লোকজন কেমন শান্তিতে আছে তোমার ভালো লাগছে না? শান্তির ঘরে অশান্তি বাজাচ্ছে, ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না দাদা? আমি মদের দোকান দেবো। বলিও দাদা, ওই বাজার, ওই দোকানটা না আমার এই বাজার ছাড়া 1 কিলোমিটার দূরে দিতে হবে। 1 কিলোমিটার? 1 কিলোমিটার দূরে দিতে হবে। আরো 3 কিলোমিটার দূরে দাও বাবু, সেখানে মিষ্টি থাকলে পিঁপড়ে হেঁপুকে হেঁটে চলে যাবে। বেশ, সব তো জানো দাদা, তাহলে আরেকটা কিসের দোকান দেবে বলো? আরেকটা 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 দেবো, আমি মনোহরির দোকান দেবো। ঠিক বলেছো দাদা,
কথায় আছে যার আছে মনোহরি কি করবে তার বাপের জমিদারি। ওই ব্যবসাটা তুমি আর আমি ভাগে করলে হতো না? কি বললে? বলি ওই ব্যবসাটা তুমি আর আমি ভাগে করলে ভালো হতো না? ভাগে ভাগে না, একটা এনেছি আর বাড়ি তিনটা আছে, মোট চারটে, ওটা সামেত পাঁচটা দিয়ে দেবো, নিয়ে নাও। বলি ও দাদা তোমার বউ বাচ্চা আমি ভাগে নিতে যাবো কেন? ও বউ দেবো কিনা দেবো তুমি বুঝতে পারছো? আমি বলছি শোনো দাদা, ওই ব্যবসা তুমি একা করবে? একাই করব। ব্যবসা করে ঠকেছো নাকি? অনেক ঠকেছি। বেশ, ওই ব্যবসা তাহলে তুমি একা করবে, কত টাকা দিতে হবে বলো? তিনটে মিলে কত দশ টাকা দিলে হয়ে যাবে? বলি ও দাদা একটা মনোহরির দোকান যদি ঠিক মতো সাজানো যায় না কয়েক লক্ষ টাকা লাগে, টাকা যা লাগে আমি দেবো দাদা, তবে আমার একটি শর্ত আছে। বলো। তুমি সারা বছর দোকানদারি করবে, আমি তোমার পাশে দোকানদারি একটি দিন করব। একটি দিন পাশে নেওয়া যাবে না, করোনা তুমি দূরস্তরের লোক, দূরে দেবো। বলছি ও দাদা যেদিন তোমার পাশে বসে আমি দোকানদারি করব সেদিন যা লস হবে সব আমার, লাভ হলে তোমার, তাহলে তো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর একটি কথা আছে দাদা, যে নামে আজ থেকে এই বাজারটি চলছিল আগে থেকে এই নামে বাজার চলবে না। তাহলে নতুন করে বাজার সাজিয়েছি, বাজারের নামটা আমি দেবো দাদা। ঠিক আছে, জায়গাটার নাম কি? নবগ্রাম। নবগ্রাম খুব সুন্দর নাম, প্রথম অক্ষর দন্তেন্ন, আমি দন্তুরা দিয়ে নাম রাখছি। আজ হতে শুরু হতে চলেছে নবগ্রামের মাটিতে সুন্দর একটি নতুন নয়া বাজার। পছন্দ হয়েছে? সুন্দর হয়েছে দাদা। আর আমাকে তোমাকে খুব পছন্দ হয়েছে, তাই আজকে থেকে এই বাজারের সেক্রেটারি আমি তোমাকে করলাম। এই ব্যাগে টাকা আছে, যার যার লাগে দিয়ে সুন্দর করে বাজারটা সাজিয়ে রেখো, আমি পরে একদিন এসে থেকে যাবো, কেমন? এখন কি তুমি চা খেতে যাচ্ছ না বাড়ি চলে যাচ্ছ? বলছি দাদা বাজার বসাতে গেলে সময় লাগবে, তোমরা বড় বাজারে যাবে মালপত্র কিনবে, তোমরা দোকান সাজাবো, আমি পরে একদিন এসে সময় করে। বাবু চলে গেলে হবে? এই যে জায়গাটা আমরা দোকান দেবো, কত পরিষ্কার হয়ে আছে, কত নোংরা হয়ে আছে, এটা না পরিষ্কার করলে আমরা দোকান কেমন ভাবে দেবো বাবা? এটা কথাটা খারাপ নয়, অনেকদিন এই বাজারটা বন্ধ হয়ে পড়ে আছে, বাজারটা জঞ্জাল জমে গেছে, এই অপরিষ্কার বাজারের মধ্যে দোকান দেওয়া যাবে না। আমি বলছিলাম দাদা তোমাদের প্রত্যেকের দোকানের সামনে যদি প্রত্যেক একটু পরিষ্কার করে না ভালো হয় না? বাবু এই ভালো ভালো সেন সাবান মেখে এসেছি দোকানদারি করব, আর এই সব মারলে কেমন একটা গন্ধ বেরোবে না? তাহলে তোমরা পারবে না? আমরা পারবো। আমি রাজা ছিলাম, আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব নয়। তাহলে বাজার পরিষ্কার করার জন্য একটি লোকের প্রয়োজন, আমি তোমাদের এখানে নতুন এসেছি, কে কাজ করে না করে জানি না, তার নামটা অন্তত বলে দাও। এখান থেকে উত্তমা হারিনী বলে ডাক দাও বাবু। উত্তমা হারিনী বললে আসবে? আসবে। বেশ আমি যাচ্ছি। বলি কোথায় গো উত্তমা হারিনী? ও বেশ, এই তোমার চাও টাকা, ও যেটা ওরকম সম্পদ দিচ্ছ দাদা? দাদাই বেঁধে গেছে। হ্যাঁ দাদাই বেঁধে গেছে। কি করেছি তুমি ওইভাবে ডাকছো? ভুল করছো, ভুল করো না। কেন কি করেছি? পরের ঘরের মেয়ে, অন্তত সম্মান দিয়ে ডাকতে হবে তো। দাদা তুমি তো আমার বললে উত্তম হারিনী বললেই আসবে। আরে দাদা বাজারে বৌদি বলে ডাকলে খুব খুশি, তুমি বৌদি বলে ডাকো কি দিদি বলে ডাকো? তুমি ঠিক বলেছো দাদা, প্রথমত মানুষকে আগে সম্মান দিতে হয় তারপর সম্মান পাওয়া যায়, তার বয়স কতটুকু আমি জানি না, যাই হোক আমি দিদি বলেই ডাকি। বলি কোথায় গো উত্তম হারিনী দিদি? এ যাই গো তোমায় আল্লাহ দিদি, উত্তম হারিনী দিদি গো। এ যাই গো বাবু যাই, তুমি বাড়িতে থাকলে তাড়াতাড়ি এসো। আরে উত্তম হারিনী বলে ডাকলে ও কাল গুণ মোহনি, উত্তম হারিনী বলে ডাকলে ও কাল গুণ মোহনি, আরে উত্তম হারিনী বলে ডাকলে ও কাল গুণ মোহনি, উত্তম হারিনী বলে ডাকলে ও কাল গুণ মোহনি। Yeah.
বাবু আমাকে কে রেখেছি বাবু আমি রেখেছি আমি কই তোমাকে দেখতে পাচ্ছি না তো পিছন দিকে তাকাও বাবা মানুষ সামনা সামনে ডাকি এ পিছন দিকে ডাকছি কেন আমি তোমার কেন ডেকেছি শুনবে না দুটো বাজার আছে একটা সবজি বাজার আর একটা মেছো বাজার কি করতে হবে দুটো তোমাকে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে আমি একা হারিনি বাবু দু বাজার না পারি হারিনি বাবু দু বাজার না পারি আমি একা সঙ্গে যদি লোক দাও বাবু সঙ্গে যদি লোক দাও বাবু তার পাশে পারি তাহলে তার নাম হলো রামানন্দ হ্যাঁ রামানন্দ বললে আর ডাকলে আসবে হ্যাঁ বেশ আমি ডাকছি বলি কোথায় বড় রামানন্দ কি রে বার কোনো সারা শব্দ পাচ্ছি না বেশ আমি ডাকছি বলছি দাদা রামানন্দ বাড়িতে থাকলে তাড়াতাড়ি এসো সবে বদল মাল্লি আমি হা বদল খেয়ে আর ওদিকে রাখি সেলা রামানন্দ রামানন্দ ঘরে ভাতে চাল নি দাদা রামানন্দ বাড়িতে থাকলে তাড়াতাড়ি এসো ওরে লাল সোরাবি ইমাদের নেশা আমি মাতাল হয়েছি ডাগে আই চুটে এসেছি ভালোবাসো কাছে
কত করে নেবে? দেখো বাবু, আমার জন্য তুমি দিনের বেলা